মানুষ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে মাদারীপুর থেকে মাগুরে আসার পরে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি যে রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না। তো সমস্ত ভিউয়ারদের কাছে দুঃখিত। তো আজকে অনেক ব্যস্ততার মাঝেও ভাবলাম একটা ভিডিও দেই। তো আজকে একটু সবাই মিলে শ্বশুরবাড়িতে আসি। এটা হলো আমার দেবরের মেয়ে ছোট টিয়া। টিয়া, এটা হলো রাফি ওর বড় ভাই। তো ওদের সাথে একটু সময় কাটাচ্ছি আজকে। হ্যাঁ, আজকে ওরা ঈদের ঈদের যে শপিং করা হয়েছে, ঈদের জামা পরছে, পরে দেখতেছি কেমন লাগে। নাচি নাচু নাচি নাচু নাচু। তো জামাটা দেখাও তো কেমন হয়েছে দেখা। ওর বয়স 1 বছর 1 মাস। দেখি টিয়া, টিয়া বলো। গুড, যাতে এত দুষ্টুমি করে দুজন দুই ভাই দুষ্টু। না মা, ওকে ছাড়ো, ওকে ছাড়ো, ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। টিয়া, টিয়া, এই যে রাগ হয়ে গেলে হাতে যা পায় তাই ফেলে দেয়, এক্ষুনি ফোনটা ছেলে ফেলে দিল। টিয়া সামনে দাও, সামনে কিছু দাও, শার্ট দাও। আমরা টিয়ার রাগ দেখবো। এই যে এটা নাও, এটা নাও আম্মা, আম্মা এটা নাও, এটা নাও, এটা নাও। এই যে দেখুন রাগ কাকে বলে। এই যে এটা নাও, এটা নাও বাবু, এটা নাও। দেখুন ছোট টিয়া বুড়ির রাগ। রাগ কি জিনিস, এই নাও। কি জন্য রাগ হলো এটার কারণ কেউ জানে না। তোমার কি হয়েছে আম্মা, কি হয়েছে তোমার? এই যে বলো বলো টিয়া বুড়ি, তুমি রাগ করেছো, রাগ করেছো? হ্যাঁ, এই যে এখন আমারটা নিয়ে ছেলে ফেলে দেবে। কি হয়েছে? তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন বিপদে আসছি। তো আগামীতে যেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, তো সকলে দোয়া করবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।